কি হয়েছে? নরেন্দ্রের জন্য কাঁদছিস? একটা অদ্ভুত পাগল মেয়ে তুই, বিশ্বাস না হলে ছেড়ে দে না ওকে। এই চুপ কর পূজা। নরেন্দ্র কেয়ার্স ফর ইউ। ও যা কিছু করবে তোর ভালোর জন্যই করবে রে। ও এসব বুঝতে পারবে না, ও নরেন্দ্রকে ভালোবাসে না, বরঞ্চ নরেন্দ্রই ওকে ভালোবাসে। নরেন্দ্রের ব্যাপারে কথা বলে তুমি কে হও? ইউ জাস্ট শাট আপ। ও যা বলবে আমি মানব, আমি ওকে ভালোবাসি। নরেন্দ্র, কি হয়েছে নরেন্দ্র? এসব কি? কিছু না মা, দাদা সব ঠিক করে দিয়েছে। তুই মদ খেয়েছিস না? আমি জিজ্ঞাসা করছি মদ খেয়েছিস না? আই এম সরি মা। এই বদ অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? এসো 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 না। কেন রে, তুই এসব কেন করছিস? আমারই ভুল হয়েছে, তোকে আদর দিয়ে নিয়ে না বাদর করে রেখেছি। তুই বুঝিস না কেন? কোনো পুরুষ ছাড়া কিভাবে আমি এই বাড়িটাকে আগলে রেখেছি তুই বুঝিস না কেন? আমার মা, তোমার মাও কি এরকমই? এই চুপ কর, অনেক হয়েছে। তুমি কে বাবা? শিবা, তোমার নামটা পছন্দ হবে না। এই বাজে কথা বলিস না, ওর কথায় কিছু মনে করো না বাবা। বসো না বাবা। জানি না ওর কি হয়েছে, পূজার সাথে ঝগড়া হওয়ার পর ও এই সব করে বেড়াচ্ছে। জানি না ওদের মধ্যে কি ঝামেলা চলছে। কি হয়েছে? আরে আরে আমি ভুলে গেছি বাবা, সরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, তুমিও খেয়ে যেও বাবা। মা আমার রেগে যাওয়ার অভিনয় করে, কিন্তু কখনো রাগে না। আমি যা খুশি করি কখনো রাগে না। আমি হলাম ওনার প্রাণ, আর উনি আমার জন্য পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে। আমার বাবা, আমিও শুধু এনাকে খালি ফটোতেই দেখেছি, ইনি আমাদের সাথে নেই। দিল্লিতে থাকতাম তখন দেখা করতে এসেছিলেন, আমাকে দেখতে এসেছিলেন কিনা আমি জানি না, কিন্তু মায়ের সাথে ঝগড়া করতে এসেছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা ছিল কিনা আমি জানি না, কিন্তু যতদূর আমি জানি এদের মধ্যে বনি বোনা হতো না। নরেন্দ্র, কি উল্টো পাল্টা বলছিস? আমি সত্যিই তো বলছি, ওই অনাথ বাচ্চাটার কারণেই সবকিছু। কি হলো শিবা, রাগ করেছো? আমি কোনো ভুল করেছি? কিছু তো বলো। পার্সোনাল প্রবলেম। ও, ব্যক্তিগত, আমাকে বলা যায় না। ভেবেছিলাম তুমি আমাকে নিজের ভাবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমারও সেই একই অবস্থা। এটা কি বলছো? কস্তুরি, শিবা, thank you.
চলো শিবা যাওয়া যাক, চলো। আরে একি, তোমার গায়েতে জ্বর মনে হচ্ছে। বাবাকে বাই বাই বলো, বেড়াতে যাবো। হ্যাঁ বলো, এনাও। তুমি গাড়ি নিয়ে যাও, আমি ওকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসছি। কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করবে। আমাকে আগেই বলা উচিত ছিল না বাবা? তোমার স্বামী এখনো আসেনি? উনি জানেন ঠিক সময় চলে আসবে। ঠিক আছে, আসছে হয়তো। কস্তুরি, কস্তুরি, আই এম সরি, আমি শিবার স্কুলে গেছিলাম। আজকে স্পোর্টস ডে ছিল না? দেখো ও কাপ জিতেছে, গোল্ড মেডেলও জিতেছে। দেখো 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 দেখো, চলো চলো এবার স্নান করে তৈরি হয়ে নিতে হবে। চলো তাড়াতাড়ি, চলো 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 চলো। হ্যালো শিবা, কোথায়? ও ঘুমোচ্ছে, ওকে উঠিয়ে দাও। ওকে। কাঁদবে না শিবা, মা আছে না তোমার সাথে। এই শিবা, এই তো আমার সোনামি। শিবা কোথায়? গৌরী, নরেন্দ্রকে নিয়ে যাও। শিবা কোথায়? কেন শিবা করছো বলো? শিবা এখানে নেই, ওকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। কি বললে? অনাথ? আমার ওকে ভালো লাগে না। হঠাৎ তোমার কি হলো? মনের মধ্যে কিছু আর দেখায় অন্য কিছু, আমি এগুলো পছন্দ করি না। আর এখন তো আমাদের নিজেদের বাচ্চা আছে, শিবার কি দরকার? আই এম নট এ হিপোক্রেট। এখন শিবার কোনো মূল্য নেই আমাদের কাছে। কেন শিবা শিবা করে ওর নাম জড়ছো? কি কথা বলছো তুমি? শিবা আমাদের ছেলে, তোমার মধ্যে মমতা নেই নাকি? মমতা আছে, কিন্তু সেটা শুধু আমার নিজের ছেলের জন্য। ওই আমাদের সবকিছু, শিবার জন্য আমাদের ঘরের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। আমার তো কোনো মূল্যই নেই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা ছোট ছেলের মধ্যে আশা জাগিয়ে এসব কি করছো তুমি? একটু চুপ করো, আমি একজন মা, আমি আমার কর্তব্য খুব ভালো করে জানি। আমার জন্য আমার ছেলের ভবিষ্যৎ অনেক বেশি জরুরি। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। কোথায় যাচ্ছ তুমি? আগে ঠিক করে যাও, ওই অনাথ ছেলেটা জরুরি না আমরা। আবার যদি তুমি অনাথ বলো আমি তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলো? আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলো? ওর প্রতি এত ভালোবাসা, জানি না কোথায় জন্ম হয়েছে, কার বাচ্চা, হয়তো তোমারই হতে পারে। কি বললে? আমি বললাম ও তোমার অবৈধ সন্তান। ও আমার? ছি, কোথাও গিয়ে মরো তুমি। আয় 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 আয়। দাদা। কস্তুরি। ম্যাডাম এটা এখানে রেখে চলে গেল। শিবা একটা কথা বলি, তোমার এটা ভেবেই খারাপ লাগছে যে ওরা তোমার জন্য আলাদা হয়ে গেছে, তাই না? ছোট বয়সে যা হয়েছে তার জন্য তুমি নিজেকে কেন দোষী মনে করছো বলো তো? অ্যাকচুয়ালি এতে তোমার কোনো দোষ নেই। এসব বাদ দিয়ে ভাবো ওদের কিভাবে এক করা যায়। তুমি এটা করতে পারবে। থ্যাংকসও বলল না। আমাদের মধ্যে থ্যাংক ইউর প্রয়োজন আছে? না।